পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লোহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপর স্তরে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান নিয়ে গঠিত। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং 128 মিটার গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু। সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের GDP 1.2% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতুর ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পদ্মা নদীর উপর সেতু নির্মাণের ঘোষণা দিলেও তার মৃত্যুর কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়। 1998 সালের 16 সেপ্টেম্বর বাংলাদেশ সরকার রাজধানী ঢাকা ও দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা মাওয়া ভাঙ্গা খুলনা মহাসড়কে পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য 3,643.50 কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব করে। 5 কিলোমিটার দীর্ঘ এবং 18.10 মিটার চওড়া উক্ত সেতুটি দেশের সম্ভাব্য দীর্ঘতম সেতু হিসেবে বিবেচনা করা হয়েছিল। প্রস্তাবে 1999 সালের জুলাই মাসে সেতুর নির্মাণ কাজ শুরু করে 2004 সালের জুনে শেষ করার কথা জানানো হয়। নির্মাণের জন্য প্রস্তাবিত টাকার 2,693.50 কোটি টাকা বিদেশি উৎস থেকে এবং 750 কোটি টাকা জাতীয় উৎস থেকে যোগান দেওয়ার পরিকল্পনা হয়েছিল। পরে 1999 সালের মে মাসে উক্ত সেতু প্রকল্পের জন্য প্রাক সম্ভাব্যতা যাচাই পরীক্ষা শুরু হয়। 2001 সালের 4 জুলাই মাওয়া জাজিরা প্রান্তে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8ম সাধারণ নির্বাচনের পর পরবর্তী সরকারের পরামর্শ কমিটি পাটুরিয়া দৌলে পয়েন্টে, দোহার চর ভাদ্রাসন পয়েন্টে, মাওয়া জাজিরা পয়েন্ট এবং চাঁদপুর ভেদরগঞ্জ পয়েন্টে প্রাক বাস্তবায়ন যোগ্যতার সমীক্ষা করায়। 2004 সালে জাইকা নিয়োজিত পরামর্শক নিপন কোয়াই পদ্মা সেতু নির্মাণ কল্পে বিস্তারিত সমীক্ষা পরিচালনার পর আগের নির্ধারিত মাওয়া জাজিরা পয়েন্টে সেতু নির্মাণের পরামর্শ দেয়। 2006-07 বার্ষিক উন্নয়ন কর্মসূচি তৎকালীন বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। তত্ত্বাবধায়ক সরকার এই সেতু নির্মাণের জন্য এশিয়া উন্নয়ন ব্যাংকের সহায়তা পাওয়ার জন্য আলোচনা শুরু করে। সম্ভাব্যতা যাচাইয়ের পর 2007 সালের 20 আগস্ট তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার একনেকের বৈঠকে 10,161 কোটি টাকায় পদ্মা সেতু প্রকল্পের অনুমোদন দেয়। তখন 2015 সালের মধ্যে সেতুটি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়। এজন্য সেই বছর পদ্মা সেতুর বিশদ নকশা প্রণয়নের দরপত্র আহ্বান করা হয়। 2008 সালের সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ তার নির্বাচনী ইস্তেহারে পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। তখন 2011 সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করার কথা জানানো হয়। এজন্য 2009 সালে নকশা প্রণয়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয় ও ভূমি অধিগ্রহণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থ যোগান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 2009 সালের 28 এপ্রিল বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশে ঋণ চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বাসেক 2010 সালের এপ্রিলে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের প্রকল্পের জন্য প্রাক যোগ্যতা দরপত্র আহ্বান করে। প্রথম পরিকল্পনা অনুসারে 2011 সালের শুরুর দিকে সেতুর নির্মাণ কাজ আরম্ভ হওয়ার কথা ছিল এবং 2013 সালের মধ্যে প্রধান কাজগুলো শেষ হওয়ার কথা ছিল। পরিকল্পনা অনুসারে প্রকল্পটি 3 জেলাকে অন্তর্ভুক্ত করবে, মুন্সিগঞ্জ, মাওয়া পয়েন্ট, শরীয়তপুর এবং মাদারীপুর। এটির জন্য প্রয়োজনীয় এবং অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ 918 হেক্টর। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতু প্রকল্প পাশ করলেও আওয়ামী লীগ সরকার এসে রেলপথ সংযুক্ত করে ও 2011 সালের 11 জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করে। তখন এর ব্যয় ধরা হয় 20,507 কোটি টাকা। পরে পদ্মা সেতুর ব্যয় আরও 8,000 কোটি টাকা বাড়ানো হয়। ফলে তখন পদ্মা সেতুর ব্যয় দাঁড়ায় সর্বমোট 28,793 কোটি টাকা। 2011 সালের এপ্রিল মাসে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের 120 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি হয়। একই বছরের 18ই মে জাইকার সঙ্গে সরকারের 41 কোটি 50 লাখ ডলার এবং 6ই জুন ADB সঙ্গে 61 কোটি 50 লাখ ডলারের ঋণ চুক্তি হয়। 2011 সালের 10ই অক্টোবরের দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন
স্থগিত করে বিশ্বব্যাংক। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমানের নাম দুর্নীতির অভিযোগের সাথে যুক্ত হয়। 2011 সালের 14 নভেম্বর সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন গুহাকে বদলি করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় ও 5 ডিসেম্বর তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়। 2012 সালের 29 জুন সেতুর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে দরপত্রে অংশ নেওয়া এসএনসি লাভা লিনের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে বিশ্বব্যাংক ঋণ চুক্তিটি বাতিল করে। পরে অন্যদাতা সংস্থাগুলো তার প্রতিশ্রুতি ঋণ চুক্তি বাতিল করে। 2012 সালের 14 জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার কথা বলেন এবং 8 জুলাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ পরিকল্পনা সংসদে পাশ করেন। 2012 সালের 9 জুলাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। বিশ্বব্যাংকের শর্তের কারণে 23 জুলাই তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয় ও 24 জুলাই সচিব মোশাররফ হোসেন গুহাকে ওএসডি করা হয়। সরকারের অনুরোধে 20 সেপ্টেম্বর বিশ্বব্যাংক প্রকল্পে পুনরায় সম্পৃক্ত হতে রাজি হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অর্থায়ন করতে অসম্মতি জানায়। 2012 সালের 17 ডিসেম্বর সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন গুহাকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 26 ডিসেম্বর রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোশাররফ হোসেন গুহাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় দুদক। গ্রেপ্তার করা হয় আরও দুজনকে। 2013 সালের 16 জানুয়ারি মোশাররফ হোসেন গুহাকে সাময়িক বরখাস্ত করে সরকার। 2013 সালের 5 ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন তিনি। 2013 সালের 31 জানুয়ারি পদ্মা সেতু বিশ্বব্যাংকের অর্থ আর নেওয়া হবে না সরকার এমন সিদ্ধান্তের কথা জানায়। 2013 সালের 26 জুন আবার দরপত্র আহ্বান করা হয়। 2014 সালের 17 জুন পদ্মা বহুমুখী সেতুটি নির্মাণে চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে চুক্তি করে সেতু বিভাগ। 2014 সালের 17 সেপ্টেম্বর দুদক জানায় পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। 26 অক্টোবর পদ্মা সেতু দুর্নীতির মামলার অবসান হয়। 2014 সালের 26 নভেম্বর মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2015 সালের 12 ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালের 25 জুন সেতুটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরের দিন থেকে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও জঙ্গি হেলিকপ্টার অ্যারোবেটিক ডিসপ্লে ও ফ্লাইপাস প্রদর্শন করে। সেতুটির উদ্বোধন উপলক্ষে পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, চীন, রাশিয়া ও ডেনমার্ক সহ পৃথিবীর অনেক দেশের সরকার ও রাষ্ট্রদূত অভিনন্দন বার্তা পাঠান। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। উদ্বোধনের পর জনসাধারণের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়ার পর তাৎক্ষণিকভাবে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনেই গতিসীমা অমান্য করে মোটর বাইক চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুজন মৃত্যুবরণ করে। ফলশ্রুতিতে সেতুতে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা টহল কার্যক্রম জোরদার করে এবং ভ্রাম্যমাণ আদালত সেতুতে অভিযান পরিচালনার নামে পাশাপাশি সেতু যানবাহন থামানো, পার্কিং, পায়ে হেঁটে পার হওয়া মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সঙ্গে থাকুন। ধন্যবাদ।